হ্যালো, আমি সামিল আজাদ শুভ। 7ই মার্চের বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণটি এখন আর শুধু আমাদের জাতীয় সম্পদ না, এটা এখন ইন্টারন্যাশনাল হেরিটেজ মেমোরি অফ দ্য ওয়ার্ল্ডের একটা পার্ট। কিন্তু কিভাবে এটি হলো? ওকে, গত 2 বছর ধরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর বিভিন্ন ধরনের নথিপত্র সরবরাহ করে যাচ্ছে ইউনেস্কোকে, এবং বিভিন্ন পর্যালোচনার মধ্যে দিয়ে এসে গত 24শে অক্টোবর ফাইনালি প্যারিসে সিদ্ধান্ত নেওয়া হয় যে এটাকে ইন্টারন্যাশনাল হেরিটেজে একটা অংশ হিসেবে সংযুক্ত করা হবে। গত 30 তারিখে আমরা সবাই জানতে পারি এবং পুরো বিশ্ব জানতে পারে যে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণটি এখন ইন্টারন্যাশনাল হেরিটেজ মেমোরি অফ দ্য ওয়ার্ল্ডের একটা পার্ট। সো এতে আমি গর্বিত, আপনি কি গর্বিত? যদি আপনি আরও বেশি কিছু জেনে থাকেন এটা সম্পর্কে, তাহলে ছোট্ট একটা 1 মিনিটের ভিডিও তৈরি করুন এবং সেটি প্রকাশ করুন আপনার ফেসবুক প্রোফাইলে। থ্যাংক ইউ।